আগস্ট মাস ছিল আমাদের শোকের মাস, এটা জাতির শোকের মাস ছিল। সেই শোকের মাসের অনুষ্ঠানে সকলে ভাব গম্ভীর্য বজায় রেখেই আমাদের শোক দিবসের কর্মসূচি পালন করেছিল। এরকম একটা কর্মসূচির আমাদের কর্মসূচির ছবি দেখে মির্জা ফখরুল সাহেব পরদিন বললেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ সব শুকনো হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে শোকের মাসের জাতির পিতার শোকের দিবসের কর্মসূচিতে কেউ খুশি থাকার তো কথা নয়, সেখানে তো সকলেই বিষণ্ন বদনেই তো ওখানে তার কর্মসূচি পালন করে থাকেন। এটা জাতির শোক, সেই দিনে তো হাসি খুশি থাকার কথা নয়। মির্জা ফখরুল সাহেবের দেখে মনে হয়েছে বিষণ্নবাদ বিমর্ষ, কারণ উনি বললেন যে আওয়ামী লীগের খবর হয়ে গেছে, ওনার প্রভুরা সিগন্যাল দিয়ে দিয়েছেন এ সরকার আর নেই, বিএনপি ক্ষমতায় এসে যাচ্ছে, এই জন্য আওয়ামী লীগের বোধহয় সবার সকলের চেহারা মলিন। গতকালকে আমি দেখলাম মির্জা ফখরুল সাহেব এক সংবাদ সম্মেলন করলেন। আমার মির্জা ফখরুল সাহেবের এই সংবাদ সম্মেলন দেখে ওই পুরানা ওনার কথাটাই মনে পড়ল। মির্জা ফখরুল সাহেবের গত কয়েকদিন যাবত, বেশ কিছুদিন যাবত আর হাসি খুশি চেহারাটা দেখা যাচ্ছে না। এর আগে উনি কথা বলতেন খুব খুশি হয়ে, ভাবখানা যেন ক্ষমতায় আসলেন, ইদানিং আর হাসি খুশি মুখখানা নেই, বিমর্ষে সেয়ে গেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে। কারণ উনি বুঝতে পারছেন আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে বিদেশি বন্ধুদের নানানভাবে প্রলোভন দিয়ে তাদেরকে ম্যানেজ করে নিয়ে সরকার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছিল, আবার কি স্যাংশন ভিসা নীতি অনেক কিছু করে ভাবছিল সরকার বোধহয় থাকবে না, কিন্তু দেখলো যে কোনোটাই কাজ হয় না, এখন ওনারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন। উনি সংবাদ সম্মেলন করলেন কালকে, কার পক্ষে? আমাদের মির্জা আজম সাহেব একটু আগে বলে গেলেন গতকালকে হাইকোর্টে একটা বিচার একটা রায় হয়েছে, আদালতের রায়ে অধিকার নামক একটা সংগঠনের চেয়ারম্যান আজিজুর রহমান তাকে জেল দিয়েছে 2 বছরের। এতে ওনারা সব নানান একেবারে প্রচন্ড অখুশি। আবার ওনার সঙ্গে সঙ্গে দেখলাম বিশেষ এক রাষ্ট্রদূত দূতাবাস থেকে তারাও একটু উদ্বেগ প্রকাশ করলেন। কেন ভাই, বিদেশি বন্ধুরা যারা এখনো সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে খবর পাওয়া যায় তাদেরকে বলবো গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে মিথ্যা বিভ্রান্ত সৃষ্টি করে এই দেশের জনগণের ওপরে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে আপনারা বিরত থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের অনুযায়ী নির্ধারিত সময় হবে, সেই নির্বাচনে আর সকল দলকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিন। নির্বাচনে প্রমাণ হয়ে যাবে জনগণ যার পক্ষে তারাই সরকার গঠন করে আগামীতে দেশ পরিচালনা করবেন। আসুন সেই নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে প্রমাণ দিন।